আমরা আজকে ক্লাস 10 এ দশম শ্রেণী যে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ যে চ্যাপ্টারটা আমরা পড়তে শুরু করেছিলাম সেই চ্যাপ্টারে আমরা আজকে একদম শেষের দিকের পোর্শনে একটা অংশ পড়ব সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ কোন একটি ভ্রূণ অর্থাৎ যখন জাইগোট তৈরি হয় গ্যামেটে মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হলো সেই জাইগোটটা ভ্রূণ তৈরি হচ্ছে ভ্রূণ থেকে আস্তে আস্তে ফিটাস তৈরি হচ্ছে তাহলে এই সময়তেই যখন কোন একটি ফিটাস মানে ভ্রূণটা আস্তে আস্তে মাতৃ জঠরের মধ্যেই ফিটাসে রূপান্তরিত হচ্ছে তখন এই ভ্রূণটার লিঙ্গ নির্ধারিত হয়ে যাচ্ছে সেই লিঙ্গ নির্ধারণটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেই অবস্থায় সেই ব্যাপারটাকে আমরা বলছি মানুষের লিঙ্গ নির্ধারণ তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে মানব দেহের ক্ষেত্রে মোট ক্রোমোজোম সংখ্যা কত মোট ক্রোমোজোম মানে যেটাকে বলা হয়েছে 2n ইজ ইকুয়াল টু কত দেখতে পাওয়া যাচ্ছে 46 অর্থাৎ মানব দেহের ক্ষেত্রে মোট যে ক্রোমোজোম দেখতে পাওয়া যাচ্ছে 2n ইজ ইকুয়াল টু 46 মানে একটা কোষের মধ্যে মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টা এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা আছে অটোজোম আর দুটি আছে অ্যালোজোম তাই কি বললাম 44টা আছে অটোজোম আর দুটি আছে অ্যালোজোম তাহলে অটোজোম আর অ্যালোজোম কাকে বলে অলরেডি কিন্তু আগের চ্যাপ্টার পড়া হয়েছে যে অটোজোম মানে যেগুলো দেহ ক্রোমোজোম বলা হচ্ছে অ্যালোজোম মানে যেগুলো এক্স আর ওয়াই ক্রোমোজোমকে বলা হচ্ছে অ্যালোজোম এবার এই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে সমাজগতভাবে প্রধানত মাতাকে দায়ী করা হয় অর্থাৎ মহিলাকে দায়ী করা হয় কিন্তু আমরা আজকে দেখব যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকাটাই হচ্ছে প্রধান মাতার কিন্তু লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনো ভূমিকা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না প্রধান ভূমিকা হচ্ছে কিন্তু পিতার ভূমিকাটাই প্রধান দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আমরা এখানে একটা লিখিয়ে দেখো যে মহিলা সে মহিলার ক্রোমোজোমের প্রকৃতি কিরকম 44A+XX অর্থাৎ মহিলার দেহের মধ্যে 44টা অটোজোম আছে তার সঙ্গে দুটো যে অ্যালোজোম আছে সেই অ্যালোজোম গুলো কিন্তু একই প্রকৃতি দুটোই কিন্তু XX প্রকৃতি তাই মহিলাদের দেহ থেকে যে গ্যামেট তৈরি হয় গ্যামেট কিভাবে তৈরি হয় আমরা দেখেছিলাম কোষ বিভাজন চ্যাপ্টারে যে কোন একটি কোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন বিভাজিত হয় তখন সেখানে গ্যামেট তৈরি হয় এখানে লেখা দেখো 44A+XX তার থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হচ্ছে হওয়ার মাধ্যমে দুটো গ্যামেট তৈরি করছে সাধারণভাবে একটা কোষ থেকে চারটে গ্যামেট তৈরি হয় আমি এখানে দু প্রকারে গ্যামেটটা লিখেছি কিন্তু গ্যামেট অ্যাকচুয়ালি মোট চারটেই তৈরি হবে তাহলে দু প্রকার গ্যামেট যদিও লিখেছি কিন্তু গ্যামেট গুলো দেখো একই ধরনের দুটো গ্যামেটই কিন্তু 22A+X অর্থাৎ মাতার দেহ থেকে যে গ্যামেটটা তৈরি হচ্ছে সেই গ্যামেট গুলো একই প্রকারের গ্যামেট তাই এখানে একটা কথা ব্যবহার করা হয় মাতার ক্ষেত্রে যে কথাটা কি সেটা হচ্ছে হোমোগ্যামেটিক কি বললাম হোমোগ্যামেটিক অর্থাৎ মাতার দেহ থেকে আমরা দেখতে পাচ্ছি একই প্রকারের গ্যামেট তৈরি হচ্ছে তাই মাতার দেহকে মাতাকে বলা হচ্ছে হোমোগ্যামেটিক তাহলে হোমোগ্যামেটিক ফিমেল অর্থাৎ মহিলারা হোমোগ্যামেটিক হয় পুরুষের দেহে দেখো ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44A+XY অর্থাৎ পুরুষের দেহের ক্ষেত্রে বা পিতার দেহের ক্ষেত্রে 44টা অটোজোম আছে এ বলতে অটোজোমকে প্রকাশ করানো হচ্ছে আর এক্স আর ওয়াই অর্থাৎ অ্যালোজোম কিন্তু দুটো ভিন্ন প্রকারে দেখতে পাওয়া যাচ্ছে তাই এখানেও একইভাবে মিওসিস হবে গ্যামেট তৈরির সময় মিওসিস বিভাজনের মাধ্যমে এখানে যে দু প্রকারের গ্যামেট তৈরি হবে সেই গ্যামেট কিন্তু ভিন্ন একটা 22A+X আর একটি 22A+Y তাহলে একটি হচ্ছে এক্স প্রকৃতির গ্যামেট আর একটি হচ্ছে ওয়াই প্রকৃতির গ্যামেট তাই আমরা বলতে পারি পুরুষকে বলতে পারছি আমরা হেটারোগ্যামেটিক হেটারো মানে ভিন্ন তাই কথাটা বলা হচ্ছে হেটারোগ্যামেটিক হেটারোগ্যামেটিক পুরুষরা হচ্ছে হেটারোগ্যামেটিক আর মহিলারা হচ্ছে হোমোগ্যামেটিক তাহলে আমরা দেখলাম এখানে টোটাল গ্যামেটগুলো দেখলাম যে কোন ধরনের গ্যামেট কোথায় আসছে না আসছে এবার দেখো এখানে আমি ক্রস করে দেখিয়েছি 22A+X এই ডিম্বাণু বা গ্যামেট বা ডিম্বাণুর সঙ্গে যদি 22A+X শুক্রাণু নিষিক্ত হয় তখন কি হবে তখন কন্যা সন্তান হবে 44+XX অর্থাৎ কন্যা সন্তান হবে 22A+X এই ডিম্বাণুর সঙ্গে যদি 22A+Y শুক্রাণু নিষিক্ত করে
তখন সেক্ষেত্রে পুত্র সন্তান হচ্ছে। একইভাবে এই বাইশে প্লাস এক্স ডিম্বাণু, ডিম্বাণু বললাম একই প্রকার ডিম্বাণী হচ্ছে, সেই ডিম্বাণু যদি বাইশ এ প্লাস এক্স শুক্রাণুতে নিষিক্ত হয় তখনও কন্যা সন্তান হবে। আবার বাইশ এ প্লাস এক্স এই ডিম্বাণু যদি বাইশ এ প্লাস ওয়াই পুত্র এই শুক্রাণুতে নিষিক্ত হয় তখন সেখানে পুত্র সন্তান হচ্ছে। তা দেখলাম এখানে ডিম্বাণু একই প্রকারে, ডিম্বাণুকে যদি এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু নিষিক্ত করে তখন সেক্ষেত্রে হবে কন্যা সন্তান, আর ডিম্বাণুকে যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু নিষিক্ত করে তখন সেখানে হবে পুত্র সন্তান। তাহলে এখানে দেখলাম যে পুত্র কন্যা সৃষ্টির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পিতার ভূমিকাই প্রধান, কারণ পিতা হচ্ছে হেটারোগ্যামেটিক। পিতার দেহ থেকে দু ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, দু ধরনের শুক্রাণু তৈরি হচ্ছে, এক্স ক্রোমোজোম যুক্ত একটা শুক্রাণু আর একটি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু। এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তখন সেখান থেকে কন্যা সন্তান হবে, ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তখন সেখানে পুত্র সন্তান হচ্ছে। তাহলে পিতার লিঙ্গ নির্ধারণের ভূমিকাটাই প্রধান, মাতার লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু ভূমিকা নেই, কারণ মাতা যেহেতু একই প্রকারের ডিম্বাণু তৈরি করছে। আজকে আমরা দেখলাম যে আমাদের সমাজগতভাবে যতই মাতাকে দায়ী করা হয় তার পুত্র বা কন্যা সন্তান হওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে দায়ী হচ্ছে প্রধান কিন্তু পিতা হচ্ছে প্রধানত দায়ী। এই দায়ী কথাটা কেন ব্যবহার করলাম, কারণ আমাদের ভারতবর্ষে এখনো বেশ কিছু রাজ্যে কন্যা ভ্রূণ হত্যা করা হয়, অর্থাৎ এই কন্যা জন্মানোটা পরিবারের পক্ষে অপরাধ বা পরিবারের পক্ষে একটা ক্রাইম হিসেবে ভাবা হয়, এবং বহু রাজ্যেই ভারতে কিন্তু কন্যা ভ্রূণ হত্যা করা হয়। আমি সেই জন্যই কিন্তু সেই ক্ষেত্রে মাতাকে দায়ী করা হয়, কিন্তু আজকে দেখালাম আমি যে মাতা কিন্তু কন্যা সন্তান হওয়ার জন্য কোনোরূপেই দায়ী নয়, সেখানে দায়ী হচ্ছে কিন্তু পিতা হচ্ছে কন্যা সন্তান হওয়ার জন্য দায়ী। এরপরে লেখা হয় দেখো হল্যান্ডিক জিন, এটা কি বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে হল্যান্ডিক জিন। ওয়াই ক্রোমোজোমের মধ্যে, অর্থাৎ পুরুষের দেহের মধ্যে যে ওয়াই ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, সেই ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে তাকে বলা হয় হল্যান্ডিক জিন। এটা কি বললাম, ওয়াই ক্রোমোজোমে স্থিত জিনকে বলা হয় হল্যান্ডিক জিন। তাহলে কানের লতিতে, পুরুষদের ক্ষেত্রে কানের লতিতে যে লোম উৎপন্ন হয়, সে পুরুষদের ক্ষেত্রে কানের লতির যে লোমটা উৎপন্ন হয় সেটা কিন্তু হল্যান্ডিক জিনের মধ্যে পড়ছে। আবার বলছি, পুরুষদের ক্ষেত্রে কানের লতিতে যে লোম উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু, বা লতিতে যে চুল উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি হল্যান্ডিক জিনের দ্বারা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আর একটা কথা লেখা আছে ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকার মানে কি, এর মাঝে ক্রস তৈরি হয়ে যাচ্ছে। এখানে তিনটে প্রজন্মের কথা দেখানো হয়েছে, মাতামহ, মাতামহের দ্বারা যদি কোনো বৈশিষ্ট্য তার কন্যার মাধ্যমে তার পরবর্তী প্রজন্মে দৌহিত্র, মানে মাতামহের যে দৌহিত্র বা নাতিতে স্থানান্তরিত হয়, তাহলে কি বললাম, মাতামহের এক্স ক্রোমোজোমের কোনো একটা বৈশিষ্ট্য যদি সেই তার কন্যার মাধ্যমে তার পরবর্তী প্রজন্মের নাতিতে স্থানান্তরিত হয়, তাহলে মাতামহের এক্স ক্রোমোজোমে কোনো বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা জানি যে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে যদি দুটো ধরনের অ্যালিল একসাথে থাকে কন্যার দেহের ক্ষেত্রে, তাহলে কন্যার দেহে কিন্তু প্রচ্ছন্ন জিনটা প্রকাশ পাবে না, কিন্তু যখন পরবর্তী যে প্রজন্মে নাতির দেহে সেই প্রচ্ছন্ন জিনটা যাবে তখন কিন্তু যদি প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থা থাকে, আর নাতির দেহের ক্ষেত্রে কি হবে, এক্স আর ওয়াই হয়, কারণ পুত্র সন্তান বা ছেলেদের ক্ষেত্রে এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে, তাহলে কন্যার দেহ থেকে যদি এক্স ক্রোমোজোম যুক্ত প্রচ্ছন্ন জিনটা নাতির দেহে স্থানান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আমরা এরকম বেশ কিছু রোগ দেখব যেগুলো এক্স ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন রোগ, এখানে লেখা দেখবে, আমরা এগুলো পরে ভিডিওতে আলোচনা করব। হিমোফিলিয়া ও বর্ণান্ধতা এই দুটো হচ্ছে এক্স ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন রোগ। তাহলে এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মাতামহের এক্স ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিনটা কন্যার মাধ্যমে পরবর্তী প্রজন্মে নাতির দেহে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এই ধরনের সঞ্চারণকে বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকার। আবার বলছি, এই ধরনের সঞ্চারণকে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। আচ্ছা, এরপর দেখো আমরা জিনগত যে রোগ দেখতে পাওয়া যাচ্ছে, সে জিনগত রোগ মানে কি, যেগুলো জিনের ত্রুটির জন্য হচ্ছে, এটা দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে অ্যালোজোম। তাহলে আমরা আমাদের যে মাধ্যমিকের সিলেবাসে সেখানে তিনটে রোগ নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া,
একটা হিমোফিলিয়া একটা বর্ণান্ধতা। আজকে আমরা প্রধানত থ্যালাসেমিয়া জিনটা নিয়ে আলোচনা করব। থ্যালাসেমিয়া এটা হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন, অর্থাৎ অটোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে এখানে আমি একটা জিনিস এঁকেছি, এটা কি বলতো, এটা হচ্ছে আসলে হিমোগ্লোবিন। কি বললাম, এটা হচ্ছে আসলে হিমোগ্লোবিন একটা স্ট্রাকচার আমি এখানে এঁকেছি। আমরা জানি যে লোহিত রক্ত কণিকা যেটা আরবিসি বলা হচ্ছে, সে আরবিসির মধ্যে এই হিমোগ্লোবিনটা থাকে। কি বললাম, আরবিসির মধ্যে হিমোগ্লোবিনটা থাকছে। তাহলে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সে হিমোগ্লোবিন নাম শুনি বুঝতে পারছো, হিম মানে হচ্ছে লোহা, এই যে এপি লিখেছি আয়রন, আর গ্লোবিনটা হচ্ছে পলিপেপটাইড চেন, মানে প্রোটিনের শৃঙ্খলকে বলা হচ্ছে গ্লোবিন, পলিপেপটাইড চেনকে বলা হচ্ছে। তাহলে আমরা দেখেছি এখনো এই এপির সাথে মোট চারটে পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এই চারটে পলিপেপটাইড শৃঙ্খল, এই চারটে পলিপেপটাইড শৃঙ্খলে এখানে লেখা আছে দুটো আলফা শৃঙ্খল আর দুটো বিটা শৃঙ্খল, দুটো আলফা শৃঙ্খল আর দুটো বিটা শৃঙ্খল। তাহলে এই হিমোগ্লোবিনটা কোন প্রকার হিমোগ্লোবিন হবে, আলফা টু বিটা টু, এটা থেকে HbA1 আলফা টু বিটা টু। তাহলে এই আলফা টু বিটা টু এটা হচ্ছে স্বাভাবিক হিমোগ্লোবিনের ক্ষেত্রে, যেটা মানব দেহের ক্ষেত্রে স্বাভাবিক দেখতে পাওয়া যায়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হিমোগ্লোবিনটা হয় HbA1, এবং সেক্ষেত্রে দুটো আলফা আর দুটো বিটা পলিপেপটাইড চেইন থাকে, তাই সেটার নাম দেওয়া হয় আলফা টু বিটা টু। মানব দেহে কখনো কখনো HbA2 ও সামান্য পরিমাণে পাওয়া যায়, এটাও আর এক প্রকার হিমোগ্লোবিন, যেখানে বিটা টু বা বিটা শৃঙ্খলের পরিবর্তে ডেল্টা শৃঙ্খল আছে। তার নামটা কি বললাম, আলফা টু ডেল্টা টু, দুটো আলফা শৃঙ্খল আছে কিন্তু বিটা চেন তৈরি না হয়, সেক্ষেত্রে ডেল্টা শৃঙ্খল তৈরি হয়েছে। HbF মানে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন, অর্থাৎ ফিটাল কথা মানে হচ্ছে, যেটা আমি আগেই বললাম, জাইগোট প্রথমে তৈরি করা হচ্ছে এমব্রায়ো, এমব্রায়োটাই পরবর্তীকালে আস্তে আস্তে ফিটাসে রূপান্তরিত হচ্ছে মাতৃদেহের মধ্যে। তাহলে মাতৃদেহের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, মাতৃদেহের মধ্যে যখন কোনো সন্তান থাকছে, সন্তানের দেহের মধ্যে যে হিমোগ্লোবিন থাকছে, সেই হিমোগ্লোবিনটা হচ্ছে কিন্তু আলফা টু গামা টু। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এই বিটা শৃঙ্খলটা পরিবর্তে গামা শৃঙ্খল দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়টা আমি জাস্ট একটু বললাম। তাহলে আমাদের এখানে প্রধান পর্ব কোনটা, থ্যালাসেমিয়া। এবার আলফা শৃঙ্খল তৈরি করে কত নাম্বার ক্রোমোজোম, ১৬ নাম্বার ক্রোমোজোম বা ১৬ নাম্বার অটোজোম। বিটা শৃঙ্খল তৈরি করে কত নাম্বার অটোজোম, ১১ নাম্বার অটোজোম। তাহলে আলফা শৃঙ্খল বা আলফা পলিপেপটাইড চেইন তৈরি করছে ১৬ নাম্বার অটোজোম, বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করছে ১১ নাম্বার অটোজোম। এবার আমরা দেখবো, দেখো এখানে দু ধরনের থ্যালাসেমিয়া হয়, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া। কি বললাম, একটা আলফা থ্যালাসেমিয়া আর একটি বিটা থ্যালাসেমিয়া। তাহলে আলফা, এই যে আলফা শৃঙ্খল তৈরির জন্য মোট দুজোড়া অ্যালিল থাকে। আবার বলছি, আলফা শৃঙ্খল তৈরির জন্য মোট দুজোড়া অ্যালিল থাকে, অর্থাৎ মোট চারটি জিনের কথা আমরা বলতে পারছি। এই চারটির মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে থাকে। এখানে দেখো, আমি ১৬ নম্বর ক্রোমোজোম এক জোড়া আছে, প্রত্যেক জোড়ায় দেখো দুটো করে অ্যালিলকে দেখানো হয়েছে। তাহলে A1 একটি অ্যালিল, তার একটা জোড়া, আর A2 একটা অ্যালিল, তার একটা জোড়া। তাহলে যদি কোনো একজন মানুষের দেহে চারটে অ্যালিলই থাকে, তখন সেক্ষেত্রে মানুষটি হচ্ছে স্বাভাবিক, তার ক্ষেত্রে কোনো সমস্যা, থ্যালাসেমিয়ার সমস্যা নেই। এবার যদি কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাকে এখানে একটি ক্রোমোজোমে A2টা অনুপস্থিত, একটা ক্রোমোজোমে কোনো একটা অ্যালিল নেই, তখন সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া টু। আলফা থ্যালাসেমিয়া টু যে ব্যক্তি, এক্ষেত্রে সেরম কোনো সমস্যা দেখতে পাওয়া যায় না, যার আলফা থ্যালাসেমিয়া টু ব্যক্তি ক্ষেত্রে সেরম কোনো সমস্যা দেখতে পাওয়া যায় না। এরপর দেখো, একটা ক্রোমোজোমের মধ্যে দুটো অ্যালিল অনুপস্থিত হয়ে গেছে, অর্থাৎ দেখো A1 A2 আছে কিন্তু অপর একটা ক্রোমোজোমে কোনো প্রকার অ্যালিল দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে কন্ডিশন দেখানো হয়েছে, এই কন্ডিশনটা হচ্ছে হেটারোজাইগাস অবস্থা, অর্থাৎ দুটি সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে একটি ক্রোমোজোমে দুটো জিনই অনুপস্থিত দেখতে পাওয়া যাচ্ছে, তাকে বলা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর ১। আবার দেখো পরবর্তী ছবি দেখা, দেখো দুটি ভিন্ন সমসমস্ত ক্রোমোজোমে একটি করে জিনের অনুপস্থিতি, দুটো ভিন্ন সমসমস্ত ক্রোমোজোম দুটোতেই একটি করে জিনের অনুপস্থিতি,
তাকেও বলা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর টু। তাহলে মাইনর কেন কথা বলা হচ্ছে, কারণ এক্ষেত্রে অর্ধেক আলফা শৃঙ্খল তৈরি হচ্ছে, বাকি অর্ধেক তৈরি হচ্ছে না। তাহলে এক্ষেত্রে খুব সামান্য ধরনের থ্যালাসেমিয়া বা সামান্য রক্তাল্পতা সমস্যা সৃষ্টি হবে, কিন্তু খুব একটা বেশি প্রবলেম এক্ষেত্রেও হবে না। কিন্তু যদি কোনো একটি মানুষের দেহে দুটি সমসমস্ত ক্রোমোজোমে চারটি জিনই অনুপস্থিত থাকে, দেখ এখানে কোনো প্রকার জিন লেখা নেই, তখন সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর। এই আলফা থ্যালাসেমিয়া মেজর ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু পয়েন্ট লিখেছি, এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। এগুলো সবই কিন্তু আলফা থ্যালাসেমিয়া মেজরের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। কি কি লেখা দেখো, প্রথম লেখা আছে হাইড্রোস্পিটালিস। এটা মানে কি, এটা মানে হচ্ছে শিশুরা মাতৃগর্ভেই মারা যাচ্ছে, অর্থাৎ এই রোগে আক্রান্ত শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে মাতৃগর্ভে মারা যাচ্ছে। যদি কখনো বেঁচে থাকে তখন তাদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, যকৃৎ প্লীহা আকারে অনেক বড় হয়ে যাচ্ছে, হৃদবৈকল্য বা হার্টের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, হৃৎপিণ্ডের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, হৃৎপিণ্ডের ত্রুটি হচ্ছে, এবং তার সঙ্গে বললাম অ্যানিমিয়ার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ধরনের শিশুরা কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই মারা যাবে। তাহলে সাধারণভাবে থ্যালাসেমিক পেশেন্টদের ক্ষেত্রে কি সমস্যা দেখতে পাওয়া যায়, যে সমস্যাটা প্রধান দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি হয়, এবং হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি হওয়ার জন্য তার আরবিসি বা লোহিত কণিকা বেশি দিন বাঁচে না। অর্থাৎ সাধারণভাবে লোহিত কণিকা 120 দিন বাঁচে, কিন্তু এক্ষেত্রে লোহিত কণিকা খুব কম দিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। লোহিত কণিকা নষ্ট হয়ে যাওয়া মানে কি, বা হিমোগ্লোবিন উৎপাদনে যে ত্রুটি হয় তখন দেখতে পাওয়া যাবে অ্যানিমিয়া, যাকে বাংলায় বলা হয় রক্তাল্পতা। এখানে যেহেতু আরবিসি বা লোহিত কণিকা ত্রুটি জনিত অ্যানিমিয়াটা হচ্ছে, তাই এই অ্যানিমিয়াটাকে বলা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়াতে কিন্তু থ্যালাসেমিক যে শিশুরা সেটা তারা কিন্তু সেই এই রোগটায় ভুগছে। আরবিসি বা লোহিত কণিকার আকারটা ছোট হয়ে যাচ্ছে, এবং এই ধরনের থ্যালাসেমিক ব্যক্তিদের ক্ষেত্রে বহু ঘন ঘন রক্ত দিতে হয়। কি বললাম, এই ধরনের থ্যালাসেমিক ব্যক্তিদের ক্ষেত্রে বহু ঘন ঘন রক্ত দিতে হয়, এবং রক্ত যেহেতু আমি বললাম তার আমাদের দেহের হিমোগ্লোবিন তৈরি বা আরবিসি তৈরি একটা স্বাভাবিক ক্ষমতা আছে, আমাদের স্বাভাবিক দেহের ক্ষেত্রে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে আরবিসি 120 দিন বাঁচে। তাহলে যদি আরবিসিটা তার আগে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেহের আরবিসি অত তাড়াতাড়ি তৈরি হবে না, তখন কি হবে, তখন কিন্তু বা আরবিসির যদি হিমোগ্লোবিন গঠনগত ত্রুটি হয়ে যায় তখন দেখতে পাওয়া যাবে সেই আরবিসি কিন্তু বেশি পরিমাণ অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারছে না। তাহলে আমি এই যে সমস্যাগুলো বলছি এগুলো কিন্তু মাইনরের ক্ষেত্রে বলা হচ্ছে, মেজর যে ব্যক্তি হবে সেই মেজর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব কম দিনের মধ্যেই মারা যায়। থ্যালাসেমিক আক্রান্ত যে শিশু মেজর আক্রান্ত হবে সে কখনো কখনো ভ্রূণ অবস্থাতেই মারা যাচ্ছে, মাতৃদেহের মধ্যেই মারা যাচ্ছে, বা না হলে কিছু সময়ের মধ্যেই মারা যায়। এবার যারা পরবর্তীকালে মাইনর রোগে যারা আক্রান্ত হয় সেই মাইনর রোগে আক্রান্ত ক্ষেত্রে সাধারণভাবে কখনো কখনো তারা সুস্থ থাকে, তাদের সেরকম বুঝতে পারা যায় না, তার থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়ে যায়, বাহক হয়ে যায়, আবার কখনো কখনো তাদের দেহের মধ্যে কিছু ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। সেই সমস্যার কি কি দেখতে পাওয়া যায়, আরবিসির আকারটা ছোট যেটা বললাম, আরবিসি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, বারবার রক্ত দিতে হয়, বারবার রক্ত দেওয়ার জন্য সেই রক্তের মাধ্যমে কোনো ক্ষতিকর জীবাণু তাদের দেহে চলে যেতে পারে, কখনো কখনো এইডস বা কখনো দেখতে পাওয়া যায় যে হেপাটাইটিস বি এরকম কিছু ক্ষতিকর জীবাণু তাদের দেহে চলে যেতে পারে। আরবিসি খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার জন্য দেহের মধ্যে অতিরিক্ত পরিমাণ লৌহ সঞ্চয় হয়ে যায়, এটা একটা পয়েন্ট বলতে পারো যে দেহের মধ্যে বহু পরিমাণে লৌহ সঞ্চয় হয়ে যাচ্ছে, এবং লৌহ সঞ্চয়ের জন্য কিন্তু তাদের দেহে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, এবং যেটা বললাম হৃদবৈকল্য, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমি যে সমস্যাগুলো বললাম যেগুলো থ্যালাসেমিক ব্যক্তিদের দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া দুটো ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। আমি যদিও আলফা থ্যালাসেমিয়া বলার সময় রোগগুলো বললাম, কিন্তু এমন এই নয় যে সেগুলো শুধুমাত্র আলফা থ্যালাসেমিয়া ব্যক্তিই দেখতে পাওয়া যাবে, বিটা থ্যালাসেমিয়া ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু অনেকটা সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বিটা থ্যালাসেমিয়াটা এবার আলোচনা করছি। দেখো, যদি দুটো বিটা জিনই স্বাভাবিক থাকে তখন সেটা স্বাভাবিক ব্যক্তি, তার কোনো সমস্যা নেই। এবার এই বিটা থ্যালাসেমিয়া যেটা বলছি, আলফা থ্যালাসেমিয়া বললাম যেমন দুজোড়া অ্যালিল দেখতে পাওয়া যায়, দুজোড়া জিন দেখতে পাওয়া যায়, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে
এগারো নম্বর অটোজোমে যে দুটো জোড়া থাকে বা সমস্ত ক্রোমোজোম দ্বয় থাকে, প্রতিটার মধ্যে একটি করে জিন থাকে, একটি করে বিটা জিন থাকে। এবার দেখানো হয়েছে একটি করে জিন দেখানো হয়েছে। তাহলে যদি কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে একটা জিন স্বাভাবিক আর একটা জিন কিন্তু আক্রান্ত, এখানে বিটা জিরো দিয়ে যেটা প্রকাশ করা হয় সেটা আক্রান্ত জিন, তাহলে বিটা জিরো যদি জিন দিয়ে প্রকাশ করা হয় তাহলে বিটা জিরো আর বিটা তখন সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর। কিন্তু দুটো জিনই যদি আক্রান্ত হয়ে যায় তখন তাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া মেজর। তাহলে কি বললাম, দুটো জিনই যদি আক্রান্ত হয় তখন তাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া মেজর। এই মেজর যে হচ্ছে তখন দেখতে পাওয়া যাবে তাকে আমরা কুলির অ্যানিমিয়া বলতে পারছি। এটা বিজ্ঞানী কুলিস নাম, সে বিজ্ঞানের নামটা কি বললাম, বিজ্ঞানের নামটা হচ্ছে কুলিস, নামটা লিখছি এখানে আমি COOLEY, বিজ্ঞানী কুলির নাম অনুসারে নামটা দেওয়া হচ্ছে কুলির অ্যানিমিয়া। এই বিটা থ্যালাসেমিয়া মেজর যে ব্যক্তি হবে সেই ব্যক্তি সেই শিশুর দেহে ছমাস থেকে দু বছরের মধ্যে রোগটা প্রকাশ পাবে এবং তারও কিন্তু একই ধরনের লক্ষণ দেখতে পাওয়া যাবে, যকৃৎ প্লীহা আকারে বেড়ে যাবে, মাথার খুলির যে গঠন সেটা পরিবর্তন হবে, হৃৎপিণ্ডের কার্যকারিতা ব্যাহত হবে এবং অধিকাংশ ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই শিশু কিন্তু মারা যাবে। তাহলে বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত যে ব্যক্তির তারও বলেন দুটো ভাগ দেখতে পাওয়া যায়, মেজর এবং মাইনর। আর বিটা থ্যালাসেমিয়ার জন্য যে এগারো নম্বর অটোজোমটা দায়ী তার ক্ষেত্রে প্রত্যেকটা সমস্ত ক্রোমোজোমে একটা করে জিন রয়েছে এবং এইভাবে কিন্তু বিটা থ্যালাসেমিয়া এগারো নম্বর অটোজোম দ্বারা এই থ্যালাসেমিয়াটা হচ্ছে। অর্থাৎ এই এগারো নম্বর অটোজোমে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটির জন্য এই বিটা থ্যালাসেমিয়া ব্যক্তি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে বললাম অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, মানে যদি কোনো একজন ব্যক্তির দেহে কোনো একটা গুড বা কোনো একটা সুস্থ জিন থাকে, থ্যালাসেমিয়ার জিনটা না থেকে যদি সুস্থ জিন থাকে তখন তার ক্ষেত্রে কিন্তু এই রোগটা প্রকাশ পাবে না। এখানে দেখো আমরা একটা চেকার বলে মা দেখিয়েছি যে বাবা এবং মা যে দুজনেই যদি দেখতে পাওয়া যায় হেটারো জায়গা, অর্থাৎ এই ব্যাপারটাকে আমরা স্বাভাবিক বলতে পারছি, হেটারো জায়গাস বলতে পারছি, তার দেহে হয়তো রোগটা কোনোভাবে প্রকাশ পায়নি, সে বাবা মা দুজনেই কিন্তু বাহক হিসেবে কাজ করছে, অর্থাৎ তাদের দেহের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের দেহের মধ্যে একটা জিন কিন্তু সুস্থ আছে। এখানে দেখো আমরা স্বাভাবিক জিনকে আলফা থ্যালাসেমিয়া প্লাস দিয়ে প্রকাশ করেছি, আক্রান্ত জিনকে আলফা থ্যালাসেমিয়া দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ THAL প্লাস আর THAL। তাহলে দেখো বাবা এবং মা দুজনের দেহের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটা করে আক্রান্ত জিন আছে, একটা করে সুস্থ জিন আছে। তাহলে যখন সুস্থ জিন থাকছে তখন কিন্তু আক্রান্ত জিনটা প্রকাশ পাবে না। তাহলে দেখো এখানে আমরা দুপ্রকার গ্যামেট দেখিয়েছি, বাবার দেহ থেকে দুপ্রকার গ্যামেট তৈরি হচ্ছে, মায়ের ক্ষেত্রে দুপ্রকার গ্যামেট তৈরি হচ্ছে, আলফা থ্যালাসেমিয়া প্লাস আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া প্লাস আলফা থ্যাল। তাহলে এই যে মোট গ্যামেটগুলোর মধ্যে যেমনভাবে চেকার বোর্ডে তোমরা মেন্ডেলের ক্রসে দেখেছো যে এইটার সঙ্গে এটা ক্রস করে এইটা, এটার সঙ্গে এটা ক্রস করে এইটা, এর সঙ্গে এইটা এইটা, এর সঙ্গে এইটা এইটা, তাহলে আমি সেভাবেই ক্রসটা করেছি যে এই ক্রস করে কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, যে দুজন বাবা মাই আক্রান্ত হয় বা বাবা মাই বাহক হয়, যে বাবা মা দুজনেই বাহক হয়, তাদের দেখো চারজন সন্তানের মধ্যে একজন সন্তানের কিন্তু রোগটা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে কি বললাম, তাহলে এই বাহক যে দুজনই হয় তখন দেখতে পাওয়া যাবে 25%, অর্থাৎ 25% শিশু 25% সন্তানের কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং সেটা কোন ধরনের থ্যালাসেমিয়া, মেজর থ্যালাসেমিয়া, যে ক্ষেত্রে সেই সন্তানের বাঁচার কোনো সম্ভাবনা প্রায় থাকে না, কিছুদিনের মধ্যেই সেই সন্তান প্রচন্ড রোগাক্রান্ত হয়ে সে কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং তারপর কিছুদিনের মধ্যে সে মারা যাবে। তাহলে এই বিষয়টা আমরা কিভাবে আটকাতে পারি, এই বিষয়টা আটকাতে গেলে আমাদের একটা বিষয়ের সম্বন্ধে জানতে হবে, সেটা জেনেটিক কাউন্সিলিং। আমরা বিষয়টা সম্বন্ধে পরের ভিডিও ডিটেলসে আসব, অর্থাৎ বিবাহের আগে যদি আমরা কোনো যে ছেলে এবং যে মেয়ের মধ্যে বিয়ে হবে সেই তাদের যদি আমরা থ্যালাসেমিয়া টেস্ট করে নিই এবং থ্যালাসেমিয়া টেস্ট করে নিয়ে যদি দুজন বাহকের মধ্যে বিবাহ না হয়, একজন বাহক থাকতে পারে আর একজন সুস্থ থাকলেই হবে, দুজন বাহকের মধ্যে বিবাহ না হয় তাহলে কিন্তু
তাদের পরবর্তী প্রজন্মের সন্তানদের থ্যালাসেমিয়া রোগটা কিন্তু আমরা আটকাতে পারছি। তাহলে এই ব্যাপারটা কি বলা হচ্ছে, জেনেটিক কাউন্সিলিং বা জিনগত ভাবে তাকে কাউন্সিলিং করা হচ্ছে, তার জেনেটিক টেস্ট করা হচ্ছে। তাহলে এই বিষয়টাকে আমরা এইভাবে বলতে পারছি যে আমরা আজকে তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ এবং জিনগত রোগের মধ্যে অটোজমাল যে প্রচ্ছন্ন রোগ থ্যালাসেমিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা হিমোফিলিয়া বর্ণান্ধতা এই দুটো যে এক্স ক্রোমোজোমসিত প্রচ্ছন্ন রোগ সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে রোগটা পরবর্তী প্রজন্মে যায় সেটা আমরা কতগুলো এরকম চেকার বোর্ডের মাধ্যমে দেখাবো যে কিভাবে পরের প্রজন্মে রোগটা আক্রান্ত হচ্ছে না হচ্ছে।